This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের প্রিয়রঞ্জন দাশমুন্সী সভাকক্ষে এক দিবসীয় সেমিনার আয়োজিত হয়। ভারত সরকারের সাংস্কৃতিক মন্ত্রক ও দ্য ইনস্টিটিউট অফ সোশ্যাল অ্যান্ড কালচারাল স্টাডিজ এর সঙ্গে যৌথ উদ্যোগে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় পালন করলো ভারতের স্বাধীনতার 75 বর্ষপূর্তি আজাদি কা অমৃত মহোৎসব। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ডক্টর আনন্দ গোপাল ঘোষ, চুঁচুড়া কলেজের রাষ্ট্রবিজ্ঞানের অ্যাসোসিয়েট প্রফেসর বিমল শঙ্কর নন্দ, প্রখ্যাত ইতিহাসবিদ ডক্টর বৃন্দাবন ঘোষ, হুগলি শ্রী রামকৃষ্ণ সারদা বিদ্যা মহাপীঠ এর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর শুভম আমিন এবং এই কর্মসূচির আহ্বায়ক হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ইকোনমিক্স বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর দেবাশিস বিশ্বাস। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়। এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য স্বাধীনতার 75 বছর পরেও আমরা নমস্য কিছু স্বাধীনতা সংগ্রামী ছাড়া অনেকের নাম পর্যন্ত জানি না, তাদের সম্পর্কে অবগত হতে হবে সকলকে। সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে প্রাণবন্ত হয়ে ওঠে অনুষ্ঠানটি। এই দিনে অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের উপস্থিত ও স্বতঃস্ফূর্ততা ছিল লক্ষণীয়। এই অনুষ্ঠানের সম্পর্কে ডক্টর দেবাশিস বিশ্বাস কি জানিয়েছেন শুনব। বলছি স্যার, আজকের কর্মসূচি বা অনুষ্ঠান নিয়ে যদি কিছু বলেন। আজকের অনুষ্ঠানটা মূলত ভারত সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের সঙ্গে ইনস্টিটিউট অফ কালচারাল স্টাডিজ, তার সঙ্গে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আজাদি কা অমৃত মহোৎসব, যেটা গোটা ভারতবর্ষ জুড়ে আর সমুদ্র হিমাচল যেটা হচ্ছে, তারই একটা সুযোগ আমাদেরকে ভারত সরকারের তথ্য এবং সম্প্রচারের মন্ত্রক থেকে দেওয়া হয়েছে। আমরা অভিভূত এবং আমরা সাধ্যমতো চেষ্টা করছি, আমাদের ছাত্রছাত্রী, অভিভাবক, অশিক্ষক, কর্মচারী, শিক্ষক, গবেষক সবাই মিলে এই অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করার। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ডক্টর আনন্দ গোপাল ঘোষ, ডক্টর বিমল শঙ্কর নন্দ, ডক্টর শুভম মানি এবং আমাদের স্থানীয় ঐতিহাসিক বৃন্দাবন ঘোষ, তারা এই ব্যাপারে দর্শকদের জানাবেন। সাংস্কৃতিক অনুষ্ঠান করছে নৃত্যাঞ্জলির থেকে এবং সক্ষমের বাচ্চারা, তারা বিশেষভাবে যারা বিশেষভাবে সক্ষম সেই ধরনের বাচ্চারাও এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান করবে। আজ এই যে স্বাধীনতার 75 বছর পূর্তি, এখানে আমাদের মূল থিম হচ্ছে আনসাং হিরোজ অফ ফ্রিডম স্ট্রাগলস। আমরা দেখেছি, ইতিহাস বই পড়ে এসেছি এতকাল ধরে, যাদের কথা তারা প্রণম্য তাদের প্রণাম জানাই, কিন্তু আধারে থেকে যায় আমাদের এই এলাকার বিপ্লবী স্বরাজ বসুর মতো লোক, যিনি সেলুলার জেলে অন্ধকার কোপে অনেকদিন কুঠুরিতে থেকেছেন, বিধুভূষণ মতো নাথের মতো বিপ্লবীরা আড়ালে থেকে যান। তো এই অঞ্চলের এবং উত্তরবঙ্গের যারা পিছিয়ে, যাদের যেসব যাদের আত্মবলিদানের মাধ্যমে আমরা আজকে এই স্বাধীনতার 75 বছর পূর্তি উদযাপন করতে পারছি, সেই ইতিহাসকে আমাদের পরবর্তী প্রজন্মের কাছে তুলে ধরবার জন্য এবং তাদেরকে উজ্জীবিত করার জন্য আমাদের আজকে এই উদ্যোগ।